আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএসটিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি প্রতিদিন আপনাদেরকে জানিয়ে থাকি জর্ডানে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং কতজনের মৃত্যু হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশ সহকারে পৃথিবীর বিভিন্ন দেশের করোনা ভাইরাসের আপডেট আমি প্রতিদিনই দিয়ে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই, যেখান থেকে আমরা প্রতিদিন জর্ডানে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং কতজন মারা যায় এই বিষয়গুলি জেনে থাকি। আমরা প্রথমে চলে আসছি জর্ডানের রয়া নিউজে। রয়া নিউজে লেখা আছে জর্ডান রেকর্ড 91 ডেটস অ্যান্ড 4042 নিউ করোনা ভাইরাস কেসেস। মানে হচ্ছে জর্ডানে আজকে 91 জনের মৃত্যু হয়েছে এবং 4042 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 4042 জন আজকে জর্ডানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং 91 জনের মৃত্যু হয়েছে। আজকে এপ্রিল মাসের 3 তারিখ 2021 সাল। আমরা জর্ডানের বিভিন্ন জেলা শহরগুলির অবস্থা কী তা দেখে নেই। জর্ডানের জেলা শহরগুলির মধ্যে প্রথমেই সবসময় থাকে আম্মান, আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও আমি দেখে নেই আম্মানে 1757 জন, 929 জন ইরবিদ এবং রামতা মিলে, যার মধ্যে রামতায় 63 জন, 222 জন জারকা, 207 জন মাদাবা, 181 জন মাফরাগ, 158 জন জেরাস, 144 জন তাফিলা, 133 জন বালকা, 94 জন আকাবা, 94 জন আজলুন, 82 জন কারাক, 41 জন মান এবং পেট্রা মিলিয়ে। তো বন্ধুরা, জর্ডানের বিভিন্ন জেলা শহরগুলির অবস্থাও দেখলেন এবং জর্ডানের মৃত্যু সংখ্যাটিও দেখলেন আপনারা। অবশ্যই জর্ডানে গত কিছুদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা একটু কমছে, একটু না, মোটামুটি অর্ধেকের মতোই কমছে। এখন আরও কিছুদিন সামনে, আরও কিছুদিন আমাদের দেখতে হবে। সামনে যদি আরও দুই চার দিন এমনভাবে যায়, যদি আক্রান্তের সংখ্যা এরকমই 4000-এর মতো দেখি, তাহলে আমরা বুঝে নেব যে হ্যাঁ, জর্ডানে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী হয়েছে, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু অস্বাভাবিক। মৃত্যু কিন্তু জর্ডানে এতটা কখনই ছিল না, এখন কিন্তু 4000-এর মধ্যেই জর্ডান 91 জন মৃত্যু হয়েছে। তাইলে বুঝতে হবে আপনাদের যে মোটামুটি ভয়াবহ অবস্থায় আছে। আপনারা জর্ডান সরকার যে সকল আইন কানুন দিয়েছে, আপনারা সেই আইনগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন যারা জর্ডানে আছেন। আপনারা সবসময় চেষ্টা করবেন ঘরের ভিতরেই থাকার জন্য। যদি বাহিরে কোনো কাজে যেতেই হয় তাহলে অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন। আপনারা জানেন মাস্ক ছাড়া যদি জর্ডানের বাহিরে আপনাদেরকে, মানে জর্ডানে যে পুলিশ আছে তারা যদি আপনাকে পায়, তাহলে আপনার মোটামুটি বিশাল অঙ্কের টাকা জরিমানা হতে পারে না, নিশ্চিত আপনার জরিমানা হবে। তো সেই কারণেই আপনারা বাহিরে যদি খুব জরুরি কাজে যেতেই হয় অবশ্যই মাস্ক পরে যাবেন। তো বন্ধুরা, আমরা জর্ডানের পর্ব ছেড়ে আমরা দেখি পৃথিবীর অন্য অন্য কান্ট্রিগুলির কী অবস্থা। অন্য অন্য কান্ট্রিগুলির মধ্যে আমেরিকাতে আজকে অনেকটাই কম দেখা যেতেছে। আমেরিকাতে আজকে 2502 জন, 70 জন মারা গেছে। ইন্ডিয়াতে আজকে 77442 জন, এটা কিন্তু খুবই ভয়াবহ একটি বিষয়। ইন্ডিয়াতে 77000, তো আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে ইন্ডিয়া তো অনেক বেশি আপডাউন করে, কোনো দিন 50000 দেখি, কোনো দিন আবার 10000-12000 দেখি। আজকে 77000 দেখতেছি, কালকে কতজন হয় তা এখনও বলতে পারবো না। কথা না বাড়িয়ে আমরা দেখে নিই, ইন্ডিয়াতে 77442 জন, 393 জন মারা গেছে। রাশিয়াতে 9021 জন, 384 জন মারা গেছে। ইংল্যান্ডে 3423 জন, 10 জন মারা গেছে। ইটালিতে 21261 জন, 376 জন মারা গেছে। জার্মানিতে 1992 জন, 10 জন মারা গেছে। মেক্সিকোতে 3089 জন, 190 জন মারা গেছে। বাংলাদেশে 5683 জন, 5683 জন এবং 58 জনের মৃত্যু হয়েছে। দিনে দিনে বাংলাদেশও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেশি দেখা যাচ্ছে। আগের চাইতে বাংলাদেশে করোনা ভাইরাস অনেক বেশি বৃদ্ধি পাইতেছে। আপনাদের যদি কোনো কাজ না থাকে বাহিরে, তাহলে অবশ্যই আপনারা অযথা ঘোরাফেরা করবেন না, চায়ের দোকানে আড্ডা দিবেন না। আর যাদের অবশ্যই কাজে যেতেই হবে, তারা একটু সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশে আগামী 5 তারিখ থেকে আবার নতুন করে লকডাউন দেওয়া হয়েছে। একটি কারণ, বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে।
আশা করি সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।